হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। আমি মেহেদি ইসলাম হৃদয়, ঢাকা মেডিকেল কলেজ। এই কোষ ও এর গঠন অধ্যায়ে ষষ্ঠ ভিডিওটি নিয়ে আমাদের আজকের ভিডিওতে আমাদের মূল আলোচনা থাকবে আরএনএ ও এর প্রকারভেদ এবং রেপ্লিকেশন প্রক্রিয়া। তাহলে চলো আমাদের প্রথম টপিকটায় আমরা আজকে চলে যাই। আরএনএ, আরএনএ বলতে আমরা কী বুঝি? প্রথমত তোমার হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ বলতে আমরা যে ওয়ার্ডটা আরএনএ, এই তিনটা লেটার দিয়ে আমরা যেটা বুঝাই, রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন আরএনএটা মূলত এক সূত্রক হয়, মানে দেখো এরকম একটা সূত্রক, এখানে কিন্তু দুইটা সূত্রক নাই, ডিএনএ এর মতো পেঁচানো থাকে না, এভাবে একটা সূত্রকই থাকে। সো শতকরা 90% আরএনএ তোমার কোথায় থাকে? এই সাইটোপ্লাজমে থাকে। ওকে, সো শতকরা 90% আরএনএ আমার সাইটোপ্লাজমে থাকবে, এবং এটা দেখতে এক সূত্রক চেইনের মতো, মানে এটা এক সূত্রক একটা চেইনের মতো দেখতে হবে। এবং তোমার হচ্ছে কি, এর গঠনটাতে আমরা কি দেখতে পাবো? এই আরএনএ গঠনের মধ্যে আমরা দেখতে পাবো 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার। খেয়াল করো এখানে কিন্তু এটা রাইবোস সুগার, ডিএনএ তে ছিল আমাদের ডিঅক্সি রাইবোস সুগার, মানে সেখানে একটা অক্সিজেনের অভাব ছিল, এখানে কিন্তু অক্সিজেনের অভাবটা নাই, এখানে পারফেক্ট আছে। তারপর আমার কি লাগবে? নাইট্রোজেন ক্ষারক লাগবে, অ্যাডেনিন লাগবে, গুয়ানিন লাগবে, ইউরাসিল লাগবে ও সাইটোসিন লাগবে। এখানে খেয়াল করো ইউরাসিল জিনিসটা কিন্তু নতুন, কারণ আমরা ডিএনএ তে পড়ে এসেছি থায়ামিন লাগতো, সো এখানে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। এবং সর্বশেষ যে উপাদানটা আমার থাকবে, ফসফরিক অ্যাসিড থাকতে হবে। তাহলে দেখো এই তিনটা জিনিস মিলে আমার কি তৈরি হয়, নিউক্লিওটাইড গঠন হয়। আর এই নিউক্লিওটাইড কি, একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইড সাথে বন্ধন করে করে, এই যে দেখো এখানে দাগগুলো, এগুলো হচ্ছে একটা নিউক্লিওটাইড, এরা বন্ধন করে করে একটা সূত্রক তৈরি করছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আরএনএ। আচ্ছা এবার আসো, তোমার হচ্ছে আরএনএ এর প্রকারভেদ নিয়ে আমরা জানবো। আরএনএর প্রকার কত? 5 প্রকার টোটাল। প্রথমত টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ বলা হয়, দেন তোমার হচ্ছে আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। ট্রান্সফার মানে বুঝতেই পারছো এটা কিছু একটা ট্রান্সফার করবে, ঠিক আছে? এটা কি ট্রান্সফার করে, মানে তোমার হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিড সাইটোপ্লাজম থেকে এটা রাইবোজোমে নিয়ে আসে, ঠিক আছে? এটা আমরা পরেও ট্রান্সলেশন প্রক্রিয়ায় আমরা বিস্তারিত জানবো। দেন তোমার হচ্ছে গিয়ে আরআরএনএ, আরআরএনএ মানে রাইবোজোমাল আরএনএ, মানে এটা রাইবোজোমে থাকে। তারপরে এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার মানে কি, বার্তাবাহক, মানে যে বার্তা বহন করে। আচ্ছা তারপরে তোমার হচ্ছে জিআরএনএ বা জেনেটিক আরএনএ, বা বাংলায় যেটাকে আমরা বলছি বংশগতীয় আরএনএ, মানে এটা বংশগতীয় বৈশিষ্ট্য যদি আরএনএ মানে ধারণ করে তাহলে আমরা সেটাকে বলি জিআরএনএ, জেনেটিক আরএনএ। আচ্ছা তারপরে তোমার হচ্ছে মাইনর আরএনএ, মানে তোমার হচ্ছে যদি যে আরএনএটা অল্প, ওর ভূমিকা খুবই কম, সেটাকে আমরা বলছি মাইনর আরএনএ। এবার চলো আমরা বিস্তারিত জানি, তোমার হচ্ছে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ এটা কী কাজ করে, অ্যান্টিকোডন বহন করে। তাহলে অ্যান্টিকোডনটা বহন করবে, এই কারণে দেখো ওর একটা লুপ থাকে, এটা হচ্ছে একটা টিআরএনএর গঠন, ঠিক আছে? এটা কার্ডের একটা, তোমার হচ্ছে একটা কার্ডের দেখতে দেখতে তোমার হচ্ছে চিরার মতো দেখতে এটা, তো তোমার হচ্ছে সেখানে এই এই যে এই লুপটা দেখছো এটাকে বলা হয় অ্যান্টিকোডন লুপ, কারণ এখানে আমার কী থাকে, অ্যান্টিকোডন যুক্ত থাকে। আচ্ছা অ্যান্টিকোডন কি এটাও আমরা একটু পরে জানবো। দেন তোমার হচ্ছে গিয়ে এখানে এটা থাকে, এই লুপটাকে বলা হয় ডি লুপ, এই পাশের এই লুপটাকে বলা হয় টি লুপ। আর এখানেও দেখো এটা যেহেতু একটা পুরোটা একসূত্র, মানে তুমি যদি এটা একটা আরএনএ, এটা কিন্তু একসূত্রক, দ্বিসূত্রক না, খেয়াল করো, মানে এই প্রান্ত থেকে এভাবে পেঁচায় পেঁচায় এভাবে করে এই প্রান্ত পর্যন্ত, মানে এটা 3 প্রান্ত, এটা তার 5 প্রান্ত। আচ্ছা তো এই যে 3 প্রান্তের এখানে, এখানে আমার কী থাকবে, অ্যামিনো অ্যাসিড সংযুক্ত থাকবে এই জায়গাটায়, কারণ আমরা জানি টিআরএনএটা কী করে, অ্যামিনো অ্যাসিড এখানে সংযুক্ত করে হয়ে নিয়ে সে সাইটোপ্লাজম থেকে সে রাইবোজোমে নিয়ে ট্রান্সফার করে। আচ্ছা এখন একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো এই যে তোমার হচ্ছে গিয়ে তিনটা নিউক্লিওটাইড, মানে তোমার হচ্ছে অ্যান্টিকোডন বলতে আমরা আসলে কী বুঝি, পরপর তিনটি নিউক্লিওটাইডকে ডিএনএ এর সূত্রকে বলা হয় ট্রিপলেট। পরপর তিনটি নিউক্লিওটাইডকে আমরা ট্রিপলেট বলছি, এর বিপরীতে যা বসে তাকে কোডন বলে। তাহলে আগে জেনে নাও, তিনটা নিউক্লিওটাইডকে, ডিএনএ এর একটা সূত্রকে তিনটা নিউক্লিওটাইডকে পাশাপাশি আমরা কী বলি, একসাথে করে ট্রিপলেট বলি। আর এই ট্রিপলেটের বিপরীতে যা বসে, যেই নিউক্লিওটাইডগুলো বসবে তাকে আমরা কোডন বলবো, এবং কোডনের বিপরীতে যে তিনটি নিউক্লিওটাইড বসে তাকে অ্যান্টিকোডন বলে। আচ্ছা ব্যাপারটা তোমার হচ্ছে কি, যেমন এইউজি যদি কোডন হয় তাহলে ইউএসি হলো অ্যান্টিকোডন। আচ্ছা এখানে আমরা জিনিসটা একটু লিখে তোমাদের বুঝাই, ট্রিপলেট কোডন কি আর হচ্ছে অ্যান্টিকোডন বলতে আমরা আসলে কি বুঝাই।
দেখো মনে করো তোমার হচ্ছে গিয়ে এটা একটা ডিএনএ সূত্র, এখানে তোমার হচ্ছে গিয়ে তিনটা নিউক্লিওটাইড আছে, একটা হলো তোমার ধরে নাও এখানে জি, একটা হলো সি, একটা হলো এ। ওকে, এখন এই তিনটাকে আমরা কি বলবো, এই তিনটাকে বলছি আমরা ট্রিপলেট, এদেরকে বলছি আমরা ট্রিপলেট। আচ্ছা, দেন তোমার হচ্ছে এই যে জি সি এ, এই তিনটার বিপরীতে নিউক্লিওটাইড আমার কি কি বসবে, জি এর বিপরীতে কি বসবে সি, সি এর বিপরীতে জি, এ এর বিপরীতে এখানে আমার কি বসবে, এখানে বসবে আমার এর বিপরীতে টি বসার কথা, কিন্তু এটা যেহেতু আরএনএ সো আমার এখানে কি বসবে, ইউ বসবে। ওকে, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা, এর বিপরীতে এখানে কি বসবে, ইউ বসবে, ঠিক আছে, কারণ এখানে তো এটা এমআরএনএ তৈরি হতে যাবে। আচ্ছা, তাহলে এই যে তিনটা, এই যে ট্রিপলেটের বিপরীতে যে তিনটা বসলো, মানে যে তিনটা তৈরি হলো, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা কোডন, ঠিক আছে। আর এই কোডনের বিপরীতে আবার যেই জিনিসটা ওর বিপরীতে বসবে সেটাকে আমরা কি বলবো, অ্যান্টিকোডন। যেমন আবার ওর বিপরীতে চিন্তা করো কি বসবে, এই জিনিসটাই তো আবার বসবে না, মানে এরকমই একটা জিনিস বসবে না, তাহলে সি এর বিপরীতে আবার জি আসবে, জি এর বিপরীতে সি আসবে, ইউ এর বিপরীতে এ আসবে, এই নিউক্লিওটাইডগুলো বসবে, তাই না। তাহলে এই তিনটাকে আবার, এই কোডনের বিপরীতে যে তিনটা জিনিস বসে সেটাকে আবার আমরা বলি অ্যান্টিকোডন। তাহলে খেয়াল করো, এই কোডনটা, এই কোডন কার কাছে থাকে, এই কোডন থাকে হচ্ছে গিয়ে এমআরএনএ এর কাছে, এটা থাকে এমআরএনএ এর কাছে। আর এই কোডনের বিপরীতে অ্যান্টিকোডনটা নিয়ে আসে কে, নিয়ে আসে এটা, নিয়ে আসে তোমার হচ্ছে টিআরএনএ। তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আসো আরআরএনএ, মানে রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ এর মধ্যে তোমার হচ্ছে গিয়ে আমাদের এটার কাজ কি, রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করা, এবং তোমার হচ্ছে সমস্ত আরএনএ 80-90% তোমার হচ্ছে আরআরএনএ, মানে যত আরএনএ আছে তার মধ্যে সবচেয়ে বেশি আমরা কোনটা পাবো, আরআরএনএ। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে তোমার একটা রাইবোজোমাল আরএনএ, এই গঠনটা এটা দেখতে পাচ্ছ এখানে এরকম। আচ্ছা, তারপরে তোমার আসছে যে এমআরএনএ, ঠিক আছে, বা মেসেঞ্জার আরএনএ যেটাকে আমরা বলছি। তো এমআরএনএ কি কাজ করে, এটা একটা কোডন পরিবহন করে, ঠিক আছে। তো তোমার হচ্ছে এটাকে আবার বলা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, কোডন পরিবহন করে। এর একটি পাঁচ প্রান্ত থাকে যাকে পাঁচ লিডার বলে, ও তিন প্রান্ত থাকে যাকে তিন ট্রেইলার বলে। তাহলে এই এমআরএনএটা আমরা একটু আগে পড়ে এসেছি, এটা কোডন বহন করবে, এবং ওর যে পাঁচ নম্বর প্রান্তটা থাকবে এটাকে লিডার, এবং তিন প্রান্তকে আমরা ট্রেইলার বলি। এবং তোমার হচ্ছে কি, এর কাজ কি, এর যে মেসেঞ্জার, মানে ওর নামটা কেন মেসেঞ্জার আসছে, কারণ তোমার হচ্ছে ও নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বার্তা বহন করে, মানে নিউক্লিয়াস থেকে ডিএনএ এর যে বার্তা বা মেসেজ, সেই জিনিসটাকে নিয়ে সে কোথায় আসে, সাইটোপ্লাজমে নিয়ে আসে, এই কারণে ওর নাম মেসেঞ্জার আরএনএ হয়ে গেছে। তাহলে এই যে দেখো, এটা একটা এমআরএনএ এর গঠন, ওর ভিতরে এখানে ও কোডন পরিবহন করছে। এবার সব বংশগতীয় আরএনএ বা জেনেটিক আরএনএ, বা সংক্ষেপে আমরা যেটাকে বলছি জিআরএনএ। তাহলে এটা কি, যেসব আরএনএ বংশগতির বস্তু হিসেবে কাজ করে করে তাকে আমরা জিআরএনএ বলি, মানে এটা বংশগতীয় বস্তু, মানে ওই বস্তু আমাদের বংশগতীয় বস্তু, যেমন ডিএনএ। তো তাহলে কিছু কিছু নিম্ন শ্রেণীর প্রাণী থাকে যাদের বংশগতীয় বস্তু, ওদের জেনারেশন থেকে আরেক জেনারেশনে যে বস্তুটা সেটা পরিবহন করে, সেটা হচ্ছে এই জেনেটিক আরএনএ। তাদের যে আরএনএ থাকে সেটাকে আমরা বলি জেনেটিক আরএনএ, কারণ তাদের বংশগতীয় বস্তু সব ওই আরএনএ এর ভিতরে থাকে। যেমন উদাহরণ, টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাসে যে আরএনএটা থাকে সেই আরএনএ কিন্তু তার বংশগতির বস্তু হিসেবে কাজ করে, এ কারণে ওটাকে জিআরএনএ বলা হয়। এই যে এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এটা একটা টোবাকো মোজাইক ভাইরাস, এর ভিতরে এই আরএনএটা থাকে, এই যে এই লাল আরএনএটা থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার মাইনর আরএনএ, মানে ক্ষুদ্র পরিসরে ওর কাজ, এটা মূলত প্রোটিনের সাথে মিশে এনজাইম গঠন করতে কাজ করে, এই মাইনর আরএনএ। আচ্ছা, এবার আসো আমরা তোমার হচ্ছে গিয়ে আমরা আরএনএ এর কাজগুলো নিয়ে জানবো। এই যে একটা আরএনএ কি কাজ করে, আমরা এতক্ষণ ধরে অনেক কিছু বলে এসেছি, আমরা একটু রিভিউ করি। তোমার হচ্ছে আরএনএ প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, মানে এটা রাইবোজোমে গিয়ে এই আরএনএটা গিয়ে কি কাজ করবে, প্রোটিন তৈরি করবে। এবং তোমার হচ্ছে গিয়ে কিভাবে তৈরি করবে, আমরা এটা নেক্সট ভিডিওতে তোমার ট্রান্সলেশন প্রক্রিয়া আমরা দেখে নিব কিভাবে এটা কাজ করে। তারপরে তোমার হচ্ছে, এখন দেখো টিআরএনএ এটা কি কাজ করে, আমরা জানি এটা অ্যামিনো অ্যাসিড স্থানান্তর করে, মানে সাইটোপ্লাজম থেকে এটা রাইবোজোমে অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসে। দেন আরআরএনএ মানে রাইবোনিউক্লিয় প্রোটিন গঠন করে, মানে রাইবোনিউক্লিয় প্রোটিনটা কি কাজ করে, রাইবোজোম গঠনে কাজ করে।
তারপরে তোমার হচ্ছে এমআরএনএ। এমআরএনএ কি কাজ করে? এটা ডিএনএ থেকে বার্তা বহন করে এটা রাইবোজোমে পৌঁছায়। একটু আগে এটাই বলছিলাম তোমাদেরকে যে ডিএনএ থেকে বার্তাগুলোকে কে পরিবহন করে নিয়ে যায়, আর সাইটোপ্লাজমে সেটা হচ্ছে এই এমআরএনএ নিয়ে যায়। আচ্ছা, এবার আসো আমরা জেনে নিই ডিএনএ ও আরএনএ এর মধ্যে বেসিক কিছু পার্থক্য জানবো আমরা। প্রথমত ওর গঠনটা নিয়ে তুমি যদি দেখো, ডিএনএ এর গঠনটা এখানে দ্বিসূত্রক এবং পেঁচানো ঘুরানো বাসি ঘুরানো সিঁড়ির মতো দেখতে, এবং আরএনএ এর গঠনটা একসূত্রক হয় এবং একটি শিকলের ন্যায় হয়, একসূত্রক হবে আর এটা দ্বিসূত্রক, তাহলে ইজিলি আমরা বুঝতে পারছি। রাসায়নিক গঠনের মধ্যে ডিএনএ এর রাসায়নিক গঠনে দেখো এখানে কি থাকে, ডিঅক্সি রাইবোজ সুগার, আর আরএনএ তে কি থাকে, এতে থাকে রাইবোজ সুগার। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে এটা হচ্ছে এখানে মেইন ব্যাপার, এখানে ডিঅক্সি রাইবোজ সুগার থাকবে এবং এখানে রাইবোজ সুগার থাকবে। তারপরে তোমার হচ্ছে এখানে ডিএনএ এর পাইরিমিডিনে থায়ামিন ও সাইটোসিন বেস থাকে। ঠিক আছে, ডিএনএ এর পাইরিমিডিনে থায়ামিন ও সাইটোসিন বেস থাকে, কিন্তু এখানে আমার হচ্ছে গিয়ে যে তোমার আরএনএ এর এখানে আমরা কি দেখি, ইউরাসিল ও সাইটোসিন বেস থাকে, সাইটোসিন বেস ও ইউরাসিল থাকে, কারণ এখানে থায়ামিনের বিপরীতে আমার ইউরাসিল বসে। আচ্ছা, প্রকারভেদের মধ্যে তুমি যদি আসো প্রকার নিয়ে, তাহলে ডিএনএ এর প্রকারভেদে আমার এখানে কোনো প্রকারভেদ নেই, মূলত এটা ডিএনএ, এখানে বিভিন্ন রকমের ডিএনএ বলতে কিছু নাই, কিন্তু আরএনএ কিন্তু পাঁচ প্রকার, টিআরএনএ, এমআরএনএ, জিআরএনএ, অনেক কিছু আছে, আমরা এটা জেনে এসেছি। তাহলে উৎপত্তি, ডিএনএ এর উৎপত্তি আসলে কোথায় থাকে? এটার উৎপত্তি থাকে অনুলিপনের মাধ্যমে, মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হতে পারে, কিন্তু আরএনএ এটা সম্পূর্ণভাবে নতুনভাবে তৈরি হয়, মানে একটা ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে কিন্তু আরএনএ তৈরি হতে পারে না। ঠিক যেমনটা আমার ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, কিন্তু আরএনএ থেকে আরএনএ হওয়া যায় না, আরএনএ সবসময় ডিএনএ থেকে তৈরি হবে। অবস্থান, ডিএনএ কোথায় অবস্থান করে? প্রধানত এটা ক্রোমোজোমে থাকে, এবং কখনো কখনো এটা তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টেও অবস্থান করতে দেখা যায়। আরএনএ কোথায় থাকে? আরএনএ অনেক জায়গায় থাকে, তোমার হচ্ছে ক্রোমোজোমে থাকে, সাইটোপ্লাজম থাকে, রাইবোজোম এবং নিউক্লিওলাসে এটার অবস্থান থাকে। ডিএনএ এর প্রধান কাজ কি? আমাদের ডিএনএ এর প্রধান কাজ বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক, মানে যত ধরনের বৈশিষ্ট্য বহন করার কাজ সেটা সবটাই আমাদের ডিএনএ করবে। এবং তোমার হচ্ছে এই আরএনএ এর কাজ কি? আরএনএ এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, কোথায় গিয়ে, রাইবোজোমে গিয়ে। এবার আসো আমরা ডিএনএ এর অনুলিপন, মানে ডিএনএ এর অনুলিপনের মধ্যে আমরা কি জানবো, মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে সেটা জানবো, কিন্তু এই ডিএনএ, একটা ডিএনএ থেকে যে আরেকটা ডিএনএ হয়, এই অনুলিপনের প্রক্রিয়াটার এখানে তিনটা অনুকল্প প্রস্তাবিত আছে, মানে বিভিন্নভাবে অনুলিপনটা হতে পারে, এক একজন এক এক সময় প্রস্তাব দিয়ে গিয়েছেন। আচ্ছা, প্রথম যে অনুকল্পটা, এখানে কি বলা হচ্ছে যে ডিএনএ অনু মাতৃ ডিএনএ থেকে তৈরি দুটি ডিএনএ এর মধ্যে একটি সম্পূর্ণ নতুন ও অপরটি পুরাতন, মানে বোঝানো হচ্ছে যে একটা ডিএনএ থেকে যে আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে এর মধ্যে একটা সম্পূর্ণ পুরাতন আর একটা সম্পূর্ণ নতুন। তুমি যদি এখানে ধরে নাও এই যে লাল অংশটা, লাল ডিএনএ, এখানে দেখো দুইটা সূত্র কি পুরো লাল, মানে এখানে পুরোটাই ধরে নাও এটা পুরোটাই পুরাতন, এবং এখানে যে নীল অং ডিএনএটা এটা তোমার সম্পূর্ণ নতুন, তার মানে একটা পুরোপুরি পুরাতন একটা পুরোপুরি নতুন, মানে এই জিনিসটাকে বলা হচ্ছে সংরক্ষণশীল, মানে এখানে মিক্স আপ হয় নাই। ঠিক আছে, এ কারণে তোমার হচ্ছে কি এই জিনিসটা আমরা বলতে পারি যে এটা সংরক্ষণশীল অনুকল্প। দেন তোমার হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, মানে এখানে কি বোঝানো হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, মানে একটা নতুন থাকবে আর একটা পুরাতন থাকবে, তাহলে মাতৃ ডিএনএ থেকে তৈরি দুটি ডিএনএ এর প্রত্যেকটিতে একটি পুরাতন ও একটি নতুন সূত্রক থাকে। যেমন তুমি এখানে দেখো একটা লাল রঙের একটা ডিএনএ আছে এখানে, তারপরে তোমার হচ্ছে এখানে নীল রঙের একটা ডিএনএ আছে, তার মানে এখানে কি আছে পুরাতন এবং নতুন দুইটা মিক্স আপ করেই আছে। তাহলে এভাবে করে আমার দুইটা ডিএনএ যেখানে তৈরি হলো সেই দুইটা ডিএনএ এর ভিতরেই তোমার হচ্ছে গিয়ে পুরাতন এবং নতুন মিশ্রিত। এবং তৃতীয়ত আমার যেটা থাকবে সেটা হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প, মানে মাতৃ ডিএনএ খণ্ডিত হয়ে নতুন দুইটি ডিএনএ তে বিস্তৃত হয়, মানে তোমার হচ্ছে গিয়ে এখানে খণ্ডিত হয়ে যায়। দেখো এই যে লাল পুরাতন অংশটা, এটা দেখো নতুনটার সাথে মিক্স আপ হয়ে গেছে, মানে এখানে কিছুটা নতুন, এখানে কিছুটা পুরাতন, আবার নতুন, আবার এখানে কিছুটা পুরাতন, নতুন, পুরাতন, মানে এরা একজন আরেকজনের সাথে খণ্ড হয়ে, মানে খণ্ডগুলো ভেঙে ওর থেকে কিছু খণ্ড এখানে যুক্ত হয়ে গেছে, ওর থেকে কিছু খণ্ড এখানে হয়ে গেছে, মানে একটা বিচ্ছুরিত। ঠিক আছে, মানে এটা পারফেক্টলি হয় নাই। সো এই ছিল তিনভাবে, মানে তিনটা প্রকল্প অনুকল্প প্রস্তাবিত হয়েছিল যে এটা এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, তিনভাবে হতে পারে, কিন্তু
তিন ভাবে কি হবে, তিন রকম ভাবে কি হয়, মূলত কিন্তু একভাবে হবে। তাহলে পরবর্তীতে যেটা প্রমাণিত হয় যে ডিএনএ অনুলিপিত হয় প্রধানত অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। তাহলে এটা ছিল অর্ধ সংরক্ষণশীল আমার পদ্ধতি, যেখানে একটা ডিএনএ ছিল, দেখো এখানে সবুজে একটা ডিএনএ ছিল, এখান থেকে একটা পুরাতন আসছে, এই যে গোলাপিটা এটা হচ্ছে নতুন, আবার এখানেও সেম। তাহলে আমার একটা ডিএনএ থেকে আমার দুইটা ডিএনএ তৈরি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা রেপ্লিকেশন বলতে কি বুঝি, এই যে মাতৃ ডিএনএ ক্ষারক সিকোয়েন্স অনুযায়ী, মানে ওর যে সিকোয়েন্সটা থাকবে ক্ষারক, মানে অ্যাডেনিন তারপরে থায়ামিন বা এভাবে যেভাবেই সিকোয়েন্সটা থাকুক, সেই অনুযায়ী নতুন ডিএনএ সৃষ্টির প্রক্রিয়াকে আমরা রেপ্লিকেশন বলি। ঠিক আছে, তার মানে আমরা বেসিক্যালি একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরিকে আমরা ডিএনএ রেপ্লিকেশন বলছি। এখন আসো তোমার হচ্ছে এখানে প্রয়োজনীয় উপাদান। তাহলে প্রয়োজনীয় উপাদানের মধ্যে আমাদের কি কি আছে, তোমার হচ্ছে নিউক্লিওটাইড আছে, নিউক্লিওটাইড লাগবে আমার এই রেপ্লিকেশন প্রক্রিয়ার জন্য। দেন তোমার হচ্ছে গিয়ে এখানে আমার ডিএনএ ছাঁচ লাগবে। ছাঁচ বলতে আমরা আসলে কি বুঝি, যে সূত্রকের বিপরীতে নতুন নিউক্লিওটাইডগুলো বসে তাকে আমরা ছাঁচ বলি। মানে হচ্ছে যেমন দেখো এখানে এটা দুইটা সূত্রক, এখানে দেখা যাচ্ছে এটা ডিএনএর একটা সূত্রক, এটাও ডিএনএর একটা সূত্র। তাহলে এই যে সূত্রকের বিপরীতে এখান থেকে মনে করো এভাবে নিউক্লিওটাইড বসবে, এই সূত্রকের বিপরীতে এভাবে নিউক্লিওটাইড বসবে, তাহলে যেই সূত্রকের বিপরীতে নিউক্লিওটাইড বসবে সেই সূত্রটাকে আমরা কি বলবো, ডিএনএ ছাঁচ বলবো। ওকে, আচ্ছা তারপর আমার কি লাগবে, ডিএনএ পলিমারেজ এনজাইম লাগবে। এখানে ডিএনএ পলিমারেজ এনজাইম এই ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ায় একটা ভূমিকা পালন করে। তারপরে আমার কি লাগবে, প্রাইমার লাগবে। এখানে প্রাইমারটা কি, তোমার হচ্ছে প্রায় 10টি নিউক্লিওটাইড যুক্ত হয়ে এক সূত্রক আরএনএ। এই যে দেখো এখানে ছবিটাতে দেখানো যাচ্ছে, এই যে এটা নীল অংশ এটা হচ্ছে প্রাইমার, এটা ছোট্ট, দেখো ছোট্ট একটা অংশ, মানে 10টা প্রায় 10টার মতো 10-12টা নিউক্লিওটাইড মিলে এটা একটা গঠিত হয়। এই প্রাইমারটার কাজ হচ্ছে তোমার যেখান থেকে রেপ্লিকেশনটা শুরু হবে, মানে সেটা একটা ইন্ডিকেটর, মানে এখান থেকে যে শুরু হবে রেপ্লিকেশনটা বা এখান থেকে যে শুরু হবে সেই জিনিসটা সূচনা করে দেওয়াটা হচ্ছে গিয়ে প্রাইমারের কাজ। প্রাইমার যদি না থাকে তাহলে তোমার হচ্ছে নতুন নিউক্লিওটাইডগুলো কোথা থেকে শুরু হবে সেটা সে বুঝতে পারে না। এখন আসো অন্যান্য কিছু এনজাইম প্রয়োজন হয়, যে এনজাইমগুলো আমাদের একটু জানতে হবে কি কি এনজাইম এখানে ভূমিকা পালন করে। তাহলে দেখো প্রাইমেজ এনজাইম, প্রাইমেজ এনজাইম কি করে, তোমার হচ্ছে এটা প্রাইমার তৈরি করতে প্রয়োজন হয়। আমরা জানি একটু আগে প্রাইমার কি, হেলিকেজ এনজাইম, হেলিকেজ এনজাইম কি কাজ করবে, দ্বিসূত্রক ডিএনএ এর মধ্যকার বন্ধন ভেঙে এক সূত্র করে দেয়। তাহলে আমরা জানি তোমার হচ্ছে কি দুইটা ডিএনএ এর মাঝখানে যে হাইড্রোজেন বন্ধন থাকে সেটাকে ভেঙে এক সূত্র করে দেওয়াটাই হচ্ছে কি আমাদের হেলিকেজ এনজাইমের কাজ। তারপরে দেখো তোমার তৃতীয়ত সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, পৃথক হওয়া সূত্রককে পুনরায় সংযুক্ত হতে দেয় না। তাহলে জিনিসটা কি বুঝাচ্ছে, যে সূত্র পৃথক হয়ে গেছে সেটাকে আবার পুনরায় সংযুক্ত হতে দিবে না কে, এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। মানে একবার পৃথক হয়ে গেছে সেটা যদি আবার জোড়া না লেগে যায় সেই জিনিসটা, মানে তোমার হচ্ছে গিয়ে সেটা জোড়া না লাগানোর জন্য যে কাজ করে সেটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। টপো আইসোমারেজ এনজাইম, এই এনজাইমটা কি কাজ করবে, যে পৃথক সূত্র দুটি যেন পুনরায় পেঁচিয়ে না যায় সে জন্য তোমার হচ্ছে এই টপো আইসোমারেজ এনজাইমটা ভূমিকা পালন করবে। অ্যান্ড দেন তোমার হচ্ছে ডিএনএ লাইগেজ এনজাইম, ডিএনএ লাইগেজ এনজাইম কি করবে, ডিএনএ সূত্রকে নিউক্লিওটাইড যুক্ত করবে। মনে করো যে একটা গ্যাপ তৈরি হয়ে গেল, এই গ্যাপের মধ্যে ওই গ্যাপে নিউক্লিওটাইড যুক্ত করে দেওয়া, বা ওই জায়গাটায় তোমার হচ্ছে গিয়ে একটা জায়গায় নিউক্লিওটাইড কিছু মিসিং ওই জায়গাটায় নাই, সেই জায়গাটা গ্যাপটা পূরণ করে দিবে কে, এই ডিএনএ লাইগেজ এনজাইম নিউক্লিওটাইড যুক্ত করার মাধ্যমে। আচ্ছা এবার আসো ডিএনএ রেপ্লিকেশন নিয়ে আমরা আরও এই প্রক্রিয়াটা শুরু করার আগে আমরা এটা নিয়ে এটার কিছু ইম্পর্ট্যান্ট টার্ম নিয়ে আমরা জানবো, সেটা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, মানে সূচনা বিন্দু। এটা বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি, যে অংশ থেকে ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটা শুরু হয় সেটাকে আমরা বলি সূচনা বিন্দু। এবং রেপ্লিকেশন বিভিন্ন অংশে একসাথে শুরু হয় এবং উভয় দিক থেকে, তুমি যদি ভেবে থাকো রেপ্লিকেশন একদিক থেকে খালি শুরু হয় সেটা ভুল, এটা কিন্তু উভয় দিক থেকেই শুরু হয়। আচ্ছা তারপরে তোমার হচ্ছে রেপ্লিকেশন ফর, এই জিনিসটা বলতে কি বুঝায়, তোমার হচ্ছে যে ওয়াই আকৃতির গঠন যখন একই সাথে তোমার হচ্ছে ডিএনএ সূত্রকের পৃথকীকরণ ও সংশ্লেষণ ঘটে, মানে একদিকে পৃথকও হচ্ছে ডিএনএ
আরেকদিকে ডিএনএ নিউক্লিওটাইড যুক্ত হয়ে সংশ্লেষণও হচ্ছে, মানে তৈরিও হচ্ছে। এই অবস্থায় ওয়াই আকৃতির একটা গঠন তৈরি হয় যেটাকে আমরা বলি রেপ্লিকেশন ফর্ক। তাহলে এটা হচ্ছে যে একটা রেপ্লিকেশন ফর্ক। দেখো এটা দেখতে কিছুটা ওয়াই এর মতো না, এখান থেকে একটা ওয়াই, এখান থেকে লম্বা ওয়াই এর লেজটার মতো যদি তুমি চিন্তা করো। সো এই জিনিসটা হচ্ছে আমার এখানে রেপ্লিকেশন ফর্ক। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স বলতে আমরা কি বুঝি। রেপ্লিকেশন কমপ্লেক্স হচ্ছে যে ডিএনএ অনুলিপনের সময় কিছু এনজাইম ও প্রোটিনের একত্রিত গঠনকে আমরা কমপ্লেক্স বলি। তাহলে রেপ্লিকেশন কমপ্লেক্স হচ্ছে মানে এদের যৌথ গঠনকে আমরা কি বলবো, কমপ্লেক্স বলি। এবার আসো আমরা মেইন প্রক্রিয়াটাতে চলে আসি। হেলিকেজ এনজাইম ডিএনএকে পৃথক করে একসূত্রক বানায়। তাহলে এখানে আবার তুমি খেয়াল করো, হেলিকেজ এনজাইম কীভাবে দ্বিসূত্রক ডিএনএটাকে পৃথক করে একসূত্রক বানিয়ে দিচ্ছে। এখানে হেলিকেজ এনজাইমটা ছিল, এটা দ্বিসূত্রক একটা ডিএনএ, তাহলে এই দ্বিসূত্রক ডিএনএটা থেকে ও একসূত্রক বানায় দিচ্ছে। এবং এখানে খেয়াল করো, লিডিং স্ট্র্যান্ড আছে এবং ল্যাগিং স্ট্র্যান্ড আছে। লিডিং স্ট্র্যান্ড টেমপ্লেট, এখানে আমরা এটা জিন একটু পরে বুঝবো, লিডিং সূত্রক কী আর ল্যাগিং সূত্রকটা কী জিন বুঝাচ্ছে এটা আমি পরে জানবো। আচ্ছা, যখন পৃথক করেই ফেললো, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন পুনরায় সংযুক্ত হতে দেয় না। আমরা কিন্তু একটু আগেই পড়ে এসেছিলাম যে এই প্রোটিনটা সংযুক্ত হতে দিবে না। তাহলে দেখো জিনিসটা কীরকম, এরা যখন পৃথক হয়ে যায় তোমার হচ্ছে এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এখানে সংযুক্ত হয় এবং ওরা সংযুক্ত হয়ে ওকে পুনরায় আবার বন্ধন হতে দেয় না। তো ওরা এভাবে করে পৃথক অবস্থায় থেকে যায়। দেন আমার তিন নম্বর ধাপ, প্রাইমেজ এনজাইম ছাঁচের 3-5 প্রান্ত বরাবর নিউক্লিওটাইডের বিপরীতে প্রাইমার তৈরি করে। এই যে প্রাইমেজ এনজাইমটা আসলো, সেটা এখানে খেয়াল করো, তোমার হচ্ছে 3-5 ছাঁচ, এগুলো কি, এই যে অ্যাশ কালার এটা হচ্ছে ছাঁচ, 3-5 এখান থেকেও 3-5। তাহলে এই 3-5 বরাবর এই প্রাইমেজ এনজাইম কি করলো, দেখো এখানে একটা প্রাইমার তৈরি করছে, এখানে প্রাইমার তৈরি করছে কোন বরাবর, এই যে ছাঁচের 3-5 আর এই যে নিউক্লিওটাইডের 5, মানে তোমার হচ্ছে নতুন সূত্রকের 5-3 বরাবর। তাহলে এই জিনিসটা একটু তোমাদের হচ্ছে কি একটু বুঝে মাথায় রাখতে হবে এই ব্যাপারটা। আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে কোনটার কি বরাবর এটা বোঝানো হচ্ছে। মনে করো যে এটা হচ্ছে তোমার একটা ডিএনএ সূত্রক, এটা হচ্ছে 5 প্রান্ত, এটা হচ্ছে ওর 3 প্রান্ত, হ্যাঁ, এবং এটাও আর একটা সূত্র পৃথক হয়ে গেছে, এটা এটা তাহলে 3 প্রান্ত। তোমার এই ডায়াগ্রামের সাথে এটার সাথে মিল রেখে আমি দেখাচ্ছি এটা হচ্ছে 5 প্রান্ত। তাহলে তোমার হচ্ছে কি এখানে বলা হচ্ছে প্রাইমেজ এনজাইম ছাঁচের খেয়াল করো, ছাঁচের 3-5 প্রান্ত বরাবর, মানে এটা যদি ছাঁচ হয় এই ছাঁচের 3-5 বরাবর প্রাইমেজ এনজাইম প্রাইমার তৈরি করবে। তাহলে 3-5 বরাবর কি এই দিকে বোঝানো হচ্ছে না, তাহলে এখানে এভাবে করে প্রাইমেজ এনজাইম একটা প্রাইমার তৈরি করবে। প্রাইমার কি ছিল, কতগুলো নিউক্লিওটাইড নিয়ে একটা, মানে তোমার হচ্ছে একটা আরএনএ এর মতো একটা গঠন, তাহলে এই যে ছোট্ট একটা গঠন এটাকে আমরা বলছি প্রাইমার। আবার এটার 3-5 বরাবর এখানে আবার একটা প্রাইমার তৈরি করবে এই বরাবর, তাই না? তো দেখো এখানে যে প্রাইমারটা তৈরি হচ্ছে, এই প্রাইমারের এই প্রান্তটা কি হবে, অপোজিট প্রান্ত হবে না, এটা যেহেতু 3 ছিল তাহলে এই প্রান্তটা হবে 5। আবার এই প্রান্তটা তাহলে এদিকে তার কি হতে থাকবে, 3 প্রান্ত বরাবর এদিকে আগাতে থাকবে। আবার এটার কি হবে, এই যে প্রাইমারের এটা যেহেতু ডিএনএ এর এখানে ছাঁচের 3 প্রান্ত ছিল, তাহলে প্রাইমারের এটা কত প্রান্ত হবে, 5 প্রান্ত, আর এটা ওর 3 প্রান্ত, মানে ও 5-3 দিকে আগাচ্ছে, এভাবে 5-3 দিকে আগাচ্ছে, এটাও দেখো 5-3 দিকে আগাচ্ছে। তো আমরা বিস্তারিত এটা নিয়ে আর একটু জানবো। তাহলে আমরা বুঝতে পারলাম এতটুকু যে প্রাইমেজ এনজাইম এসে তোমার হচ্ছে কি এখানে প্রাইমার যুক্ত করছে এই যে ছাঁচগুলোর বিপরীতে। এখন আসো যে প্রাইমার সংযুক্ত হওয়ার পর 5-3 প্রান্ত বরাবর, 5-3 প্রান্ত বরাবর ডিএনএ পলিমারেজ 3 এনজাইম নিউক্লিওটাইড যুক্ত করতে থাকে। তাহলে আমরা কি বলছি, 5-3 মানে নতুন সূত্রকের, এই দেখো এটা কিন্তু প্রাইমার সংযুক্ত হওয়ার 5-3 বরাবর, মানে নতুন সূত্রকের এই যে 5-3 বরাবর, সবসময় মাথায় রাখবা ডিএনএ পলিমারেজ 3 এনজাইম 5-3 বরাবর কাজ করে, ও কিন্তু 3-5 বরাবর কখনো কাজ করে না। এই যে নতুন সূত্রকে এখানে প্রাইমারটা ছিল 5-3, একটু আগে আমরা বুঝালাম, এই 5-3 প্রান্ত বরাবর দেখো ডিএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হলো, এইভাবে দেখো দুই পাশ থেকে ও এখন নিউক্লিওটাইড যুক্ত করা শুরু করবে, এখান দিয়ে নিউক্লিওটাইড যুক্ত করছে, এখান দিয়ে সে নিউক্লিওটাইড যুক্ত করছে, ওকে, এভাবে নিউক্লিওটাইড সে 5-3 প্রান্ত বরাবর যুক্ত করতে থাকবে। উভয় ছাঁচের বিপরীতে
উভয় দিক থেকে 5-3 বরাবর নিউক্লিওটাইড যুক্ত করতে থাকে। তাহলে এই যে দেখো সেম জিনিসটাই আবার 5-3 বরাবর ও নিউক্লিওটাইড যুক্ত করছে। এভাবে করে আরও এটা আরও হেলিকেজ এনজাইম সামনের দিকে আরও ভাঙতে থাকে ও আরও এভাবে করে ডিএনএ পলিমারেজ 3 ও হচ্ছে কি এই এনজাইমটা তোমার হচ্ছে কি আবার নিউক্লিওটাইড এভাবে করে পুনরায় একটার পর একটা দেখো সংযুক্ত করতে থাকবে। তাহলে এই যে দেখো এভাবে একটার পর একটা সংযুক্ত করছে। এখন এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, এই যে নিউক্লিওটাইড তো সে সংযুক্ত করছে ফাইন, এখানে একটা কথা দেখো যে প্রান্ত থেকে ডিএনএ যে বরাবর ভাঙতে থাকে সেই দিকে যে নতুন সূত্রক তৈরি হয় তাকে লিডিং সূত্রক বলে, অপর দিক হতে যে নতুন সূত্রক তৈরি হয় তাকে ল্যাগিং সূত্রক বলে। এখন আমরা জানবো এই যে লিডিং স্ট্র্যান্ড, স্ট্র্যান্ড মানে সূত্রক, লিডিং স্ট্র্যান্ড আর ল্যাগিং স্ট্র্যান্ড এই জিনিসটা কি বুঝাচ্ছে। মানে দেখো তোমার হচ্ছে আমাদের ডিএনএটা ভাঙা শুরু হচ্ছিল কোন দিক থেকে, এই দিক থেকে কিন্তু ডিএনএটা ভাঙা শুরু হচ্ছিল, রাইট? সো এই দিক থেকে যে নিউক্লিওট এই যে নতুন সূত্রকটা তৈরি হবে এই দিক থেকে এই বরাবর যে নতুন সূত্রকটা তৈরি হবে এটাকে কি বলি আমরা, এটাকে বলি আমরা লিডিং সূত্রক। এবং এর বিপরীত দিক থেকে যে দেখো অপর দিক হতে, তাহলে আমরা তো জানি যে তোমার হচ্ছে নিউক্লিওটাইড মানে সবসময় মানে ডিএনএ পলিমারেজ এনজাইম 5-3 বরাবর কাজ করবে, তাহলে এখানে তো 5-3 বরাবর সোজাসুজি গেল, ফাইন, এটা খুবই পারফেক্টলি হচ্ছে, হ্যাঁ এটাকে লিডিং সূত্রক বলছি। কিন্তু অপর দিক থেকে যখন এটা হতে যায় দেখো এখানে 5-3 দিকে যাচ্ছে, রাইট? 5-3 দিকে যখন যায় উল্টা দিক থেকে যখন আসতে থাকে এটাকে তখন আমরা বলি ল্যাগিং সূত্র। কেন এটাকে ল্যাগিং সূত্র বলি, দেখো এখানে যখন উল্টা দিক থেকে যখন ও বারবার আসতে যায় ওর বারবার কিন্তু প্রাইমার যুক্ত হওয়া পড়ছে, কারণ ও উল্টা দিক থেকে আসছে। তুমি যদি চিন্তা করো তুমি উল্টা দিকে উল্টা পায়ে যদি মানে উল্টা দিকে যদি তুমি হাঁটতে থাকো তাহলে কিন্তু একটা টাইমে গিয়ে তুমি হোঁচট খাবা, কিন্তু তুমি যদি সোজা হাত সোজাসুজি হাঁটতে থাকো তাহলে কিন্তু তুমি হোঁচট খাবা না, তুমি অনেক পারফেক্টলি আগাবা। তাহলে এই যে লিডিং সূত্র এটা কিন্তু সোজা আগা ছিল পারফেক্টলি, কিন্তু এখান দিয়ে এটা কিন্তু উল্টা দিক থেকে আসছিল, যে 5-3 বরাবর আগাতে গিয়ে সে কিন্তু উল্টা দিক থেকে আসতেছে, যার কারণে ওর একটু পরপর তোমার হচ্ছে প্রাইমার যুক্ত হওয়ার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এই যে দেখো এখানে একটা প্রাইমার হলো, নতুন সূত্র হলো, আবার প্রাইমার যুক্ত হলো, আবার নতুন সূত্র, এভাবে কিন্তু এই জিনিসটা চলতে থাকে, যার কারণে ওর ওকে আমরা বলি ল্যাগিং সূত্র। এখন ল্যাগিং সূত্রকে দেখো ফাঁকা স্থান সৃষ্টি হয়, সেই স্থান পূরণ করতে ডিএনএ লাইগে, এই যে দেখো এখানে তোমার হচ্ছে গিয়ে ফাঁকা স্থান তৈরি হবে না, এই যে দেখো এখানে প্রাইমারটা, এই যে দেখো এখানে একটা প্রাইমার যখন সরে গেল এখানে কিন্তু একটা ফাঁকা স্থান তৈরি হয়ে গেল, এই ফাঁকা স্থানটা পূরণ করতে তোমার হচ্ছে গিয়ে ডিএনএ লাইগেজ এনজাইম কি করবে, নিউক্লিওটাইড দিয়ে বিচ্ছিন্ন অংশকে জোড়া লাগাবে। তাহলে এখানে খেয়াল করো তোমার হচ্ছে নিউক্লিওটাইড দিয়ে সে বিচ্ছিন্ন অংশকে জোড়া লাগাচ্ছে, এই খণ্ডটাকে, এই যে আলাদা একটা বিচ্ছিন্ন খণ্ড এনে জোড়া লাগাচ্ছে এটাকে বলি আমরা ওকাজাকি খণ্ড। এই যে দেখো ডিএনএ লাইগেজ এনজাইম আসলো, ফাঁকা স্থান তৈরি হচ্ছিল, আরএনএ ওই যে প্রাইমারটা চলে গেছে এবার যুক্ত করলো, এই খণ্ডটাকে আমরা বলি ওকাজাকি খণ্ড। ঠিক আছে, তাহলে এভাবে করে ডিএনএ লাইগেজ এনজাইমটা দেখো কিন্তু আমার নিউক্লিওটাইড এই ফাঁকা স্থানটাকে পূরণ করে দিল, তাহলে ল্যাগিং সূত্রকে কিন্তু এখন আমার এই লিডিংয়ের মতোই পারফেক্ট হয়ে যাবে। তাহলে এভাবে করে দেখো আমার এখানে একটা ডিএনএ তৈরি হয়ে গেল যেখানে কিনা একটা পুরাতন এবং একটা নতুন, তাই না? এই লালটা হচ্ছে নতুন এবং অ্যাশটা পুরাতন, আবার এখানেও দেখো একটা পুরাতন একটা নতুন, তার মানে এটা কোন অনুকল্পটাকে ফলো করলো, এটা কিন্তু অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটাকে ফলো করলো, রাইট? আচ্ছা, এভাবে করে কিন্তু আমার এখান থেকে একটা ডিএনএ তৈরি হবে, এখান থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়ে যাবে, এভাবে করে আমার একটা ডিএনএ থেকে আমরা দুইটা ডিএনএ পেয়ে যাব। এই যে দেখো তারপরে ফাইনালি একদম শেষে যখন আমার তৈরি হয়ে গেল ডিএনএ পলিমারেজ 3 এনজাইম প্রক্রিয়া সম্পূর্ণ শেষে প্রুফ রিডিং করে, প্রুফ রিডিং করে বলতে মানে ও চেক করে, আবার চেক করে যে অ্যাডিনিনের সাথে কি থায়ামিন যুক্ত হলো নাকি আবার ভুলে অ্যাডিনিনের সাথে সাইটোসিন যুক্ত হয়ে গেল। যদি অ্যাডিনিনের সাথে সাইটোসিন ভুলে সংযুক্ত হয়ে যায় তাহলে সেটা সে সংশোধন করে দিবে, যেন তোমার হচ্ছে গিয়ে ওই জায়গাটায় পারফেক্টলি অ্যাডিনিনের সাথে যেন থায়ামিন বসে, গুয়ানিনের সাথে যেন সাইটোসিনই বসে, এই জিনিসটা সে পারফেক্টলি করে দিবে। তাহলে এই যে এই এটাকেই বলা হয় প্রুফ রিডিং, এটা কে করে? ডিএনএ পলিমারেজ 3 করে। আচ্ছা, এখন আমরা আসি ল্যাগিং সূত্রকে কেন ফাঁকা স্থান সৃষ্টি হয়, এটাই অনেকে প্রশ্ন থাকে যে ল্যাগিং সূত্রকে কেন ফাঁকা স্থান সৃষ্টি হবে, যে ওই ফাঁকা স্থানকে পূরণ করতে আমার ডিএনএ লাইগেজ এনজাইম কিছু নিউক্লিওটাইড আলাদা করে তোমার হচ্ছে একটা খণ্ড করে এনে এখানে জোড়া লাগাবে, কারণ রেপ্লিকেশন ফর্কের বিপরীত দিক থেকে শুরু হয়,
কারণ এটা এই যে রেপ্লিকেশন ফর্ক এভাবে যেতে থাকে, এটা তার উল্টা দিক থেকে এভাবে শুরু হয়। কেন উল্টা দিক থেকে শুরু হচ্ছে? কারণ আমরা তো জানি এটা 5-3 বরাবর কাজ হবে, তাহলে 5-3 বরাবর যদি কাজ হতে যায়, এটা যেমন 5-3 এখান থেকে 5-3 বরাবর, তাহলে এইখানেও যদি 5-3 বরাবর কাজ হতে যায়, তাহলে ওর এই, কারণ ওর এই প্রান্তটা কিন্তু 5, আর নতুন সূত্রকে এই প্রান্তটা 5, এই প্রান্তটা 3, তাহলে ওকে এই বরাবর কিন্তু আগাতে হবে। ও চাইলে কিন্তু এই বরাবর আগাতে পারবে না, কারণ এই বরাবর আগালে তো সেটা উল্টা হয়ে যাবে, 3-5 বরাবর হয়ে যাবে, কারণ এখানে আমার যে ছাঁচ আছে ছাঁচটা কিন্তু 5 প্রান্ত, তাহলে 5 প্রান্তের বিপরীতে কি আবার 5 প্রান্ত বসবে? এটা তো সম্ভব না, এখানে সবসময় 3 প্রান্ত বসবে, আর এখানে এটা হচ্ছে 3 প্রান্ত, তাহলে এর বিপরীতে কি 5 প্রান্ত বসবে। এ কারণে 5-3 এর দিকে তোমার হচ্ছে গিয়ে নতুন সূত্রটা আগাবে। তো এভাবে উল্টা দিক থেকে আগানোর কারণে এখানে মূলত তোমার হচ্ছে গিয়ে প্রতিবার প্রাইমার যুক্ত হয় এবং প্রাইমারটা পরে সরে গেলে এখানে ফাঁকা স্থান সৃষ্টি হয়। আর এই যে ডিএনএ ক্ষতি হয় কেন, তোমার হচ্ছে ডিএনএ ক্ষতি হতে পারে যদি ইউভি রশ্মি আসে বা বিষাক্ত কোনো মৌল যদি এটার সাথে তোমার হচ্ছে গিয়ে সংস্পর্শে আসে, তাহলে ডিএনএ ক্ষতি হতে পারে। এখন আসলে যদি মিসম্যাচ হয়, মানে অ্যাডিনিনের সাথে যদি সাইটোসিন বসে যায় বা সাইটোসিনের সাথে যদি থায়ামিন বসে যায়, এভাবে যদি ওলট পালট হয়, এটাকে বলা হয় মিসম্যাচ। এটার কারণে কি হতে পারে, ক্যান্সার হতে পারে এবং একটা চর্মরোগ হয় যেটার নাম জেরোডেজমা পিগমেন্টোসাম। এই নামটা একটু মাথায় রাখবা, এই চর্মরোগটা এই ডিএনএ মিসম্যাচের কারণে, ভুল ত্রুটির কারণে এটা হতে পারে। এবার আসো ডিএনএ রেপ্লিকেশনের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে প্রধানত এটা একটা অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া, মানে একটা নতুন থাকবে একটা পুরাতন সূত্র থাকবে। এই যে দেখো এখানে একটা সবুজটা নতুন সূত্র, এখানে পুরাতন সূত্র, তারপরে দেখো তোমার হচ্ছে গিয়ে এটা একটা প্রতিসম প্রক্রিয়া, মানে উভয় সূত্র উভয় দিক থেকে শুরু করবে। এটা এমন না যে একটা দিক থেকে শুরু হবে অন্য দিক থেকে শুরু হবে না, এটা কিন্তু দুই দিক থেকেই শুরু হবে। এই যে দেখো এই দিক থেকেও শুরু হবে, এই দিক থেকেও শুরু হবে, মানে এটা এটা উভমুখী বিক্রিয়া, মানে এটা এই কারণে এটাকে বলতে হচ্ছে প্রতিসম, মানে সমানভাবে দুই পাশেই সমান সমানভাবে উভয় দিক থেকে তৈরি হচ্ছে। এবং তারপরে যেটা প্রাইমার প্রয়োজন, প্রাইমার প্রয়োজন বলতে কিরকম, এই যে দেখো এটা একটা প্রাইমেজ এনজাইম, এখানে প্রাইমার লাগতেছে তাই না, ডিএনএ রেপ্লিকেশন শুরুতে আমার এখানে প্রাইমার প্রয়োজন, কারণ প্রাইমার ছাড়া ও কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে পারবে না। তারপরে এখানে প্রুফ রিডিং হয়, প্রুফ রিডিং আমরা বলে এসেছি যে অ্যাডিনিনের সাথে মানে ম্যাচিংটা যেন ঠিকঠাক হয়, অ্যাডিনিনের সাথে যেন থায়ামিন হয়, গুয়ানিনের সাথে যেন সাইটোসিন হয়, এই জিনিসটা হয়ে থাকে প্রুফ রিডিং, এটা কিন্তু অন্য কোনো প্রক্রিয়ায় হয় না। এবং ফাইনালি আমার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা একটা উভমুখী প্রক্রিয়া, মানে এটা 5-3 বরাবর এবং 3-5, মানে উভমুখী দুই দিক থেকে কিন্তু এটা কাজ শুরু হয়। আচ্ছা, তো এই ছিল তোমার হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের বৈশিষ্ট্য সমূহ, এবং আমাদের হচ্ছে কি এই ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটাকে খুব ভালো করে জানতে হবে, বুঝে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের জন্য ব্যাপারটা ইজি হবে। তোমরা যদি ধাপে ধাপে পড়ে ফেলো তাহলে তোমাদের জন্য আর এটা কষ্ট হবে না। আমি ধাপে ধাপে রেডি করে দিয়েছি, তোমার বাকিটা পড়ার দায়িত্ব তোমাদের, বইয়ে অনেক কমপ্লেক্স করে আছে, আমি সহজ করে এনেছি, আশা করি তোমাদের জন্য এটা উপকার হবে। আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।